প্লাবিত যমুনার জল ছুঁল তাজমহল। কিছুক্ষণের জন্য কমেছিল বৃষ্টি, আবার তা তীব্রতা বাড়িয়েছে উত্তর ভারতে। অবিরাম বৃষ্টিতে প্লাবিত হয়েছে যমুনা নদী, এর ফলে সোমবার নদীর জল ছুঁয়ে ফেলল তাজমহলের দেওয়াল। শেষবার ১৯৭৮ সালে যমুনার জল ঢুকেছিল তাজমহল চত্বরে। ৪৫ বছর পর ফের ঐতিহাসিক স্মৃতিসৌধের দেওয়াল ছুঁয়ে ফেলল যমুনা নদীর জল। গত সপ্তাহে লাল কেল্লার দেওয়াল ছুঁয়েছিল যমুনার জল, বানবাসী হয়েছিল কেল্লার আশেপাশের এলাকাও।